নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো পরিবারটাকে যাতে একটু বড় করতে পারি। তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমরা সাপোর্ট না করলে পরিবার তো আর বড় হবে না। যেভাবে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিয়ে যেও, আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, আর তোমরা কেমন আছো জানিও। আজকে করবো হচ্ছে লতি দিয়ে ডিম পাতায় ভাজা। এটা আমাদের বরিশালের একটা ভালো জনপ্রিয় বা খুব ভালো একটা মুখরোচক খাবার। তো কীভাবে আমি করি এই ডিম আর লতি পাতায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে। তাহলে চলো, এর জন্য কী কী নিয়েছি সেটা আগে তোমাদের দেখিয়ে নিই। নিয়েছি কিছুটা লতি, লতিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তাও আশ রয়েছে। এখানে 5টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। লাগবে তেল, নুন আর মশলা, শুকনো লঙ্কা, জিরে, হলুদ গুঁড়ো আর রসুন। কারণ এটা একটু লাল হয়, একটু ঝালঝাল হবে, তাহলে এটা খেতে ভালো লাগে। এই মশলাগুলো সব আমি পাটায় বেটে নেবো। তাহলে মশলাগুলো সব পাটায় বেটে নিই, তারপর দেখাচ্ছি আমি কী করে পাতায় ভাজি। মশলাগুলো দেখো সব বেটে নিয়েছি, রসুন, লঙ্কা, জিরে আর ইয়ে হলুদ। এবার দিয়ে দেবো তেল, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আগে অল্পই দেবো। এবার ডিমগুলো এখানে সে ছুলে নিয়েছি, এই যে ডিমগুলো মাঝখান দিয়ে এরকম চিরে দিয়েছি, জানালে তো ফেটে যাবে, এরকম গোটা গোটা দেবো। মাঝখান দিয়ে চিরে দিলে হয়, কিন্তু আমি এরকমভাবে দিয়েছি, একটু একটু চিরে দিয়েছি। আর এই কলা পাতা, কলা পাতা না হলে তো আর পাতায় ভাজা হয় না। লাগে এই মশলাটাকে ভালো করে মেখে নিই। ডিমগুলো সব এর মধ্যে আগে দিয়ে দেবো। কলা পাতার মধ্যে একটু তেল দিয়ে দেবো যাতে না লেগে যায়। ভালো করে ডিমটার মধ্যে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি, দিয়ে দেবো পাতার মধ্যে। একটা সাইড ডিম দেবো আর একটা সাইডে লতি দেবো, আর দুটো সাইড মিলিয়েই দিই। এবার লতিগুলো দেবো, দাদাকে মশলাটার মধ্যে এই লতিগুলো দিয়ে ভালো করে মেখে নেবো। সামান্য একটু হলুদ দিয়েছি আর একটু তেল দিয়েছি আর নুন দিয়েছি, ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাতার মধ্যে, একটু সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দেবো, ওপর দিয়ে দিলেও কিছু হবে না, লতি তো গলে যাবে। ডিমের ওপর দিয়ে দিয়ে দেবো, দেখো এরকমভাবে একটু চেপে চেপে দিয়ে দেবো। গ্যাস আমি কড়াই আগেই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি, আমি দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, এক হাতে ফোন থাকলে দেখানো যায় না। এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, লতিটা সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা আমার একটু বাড়ানোই আছে, মিনিট দুই মতো বাড়ানো থাকবে, তারপর কমিয়ে দেবো। দেখো ফুটছে, এবার গ্যাসটাকে একদম কমিয়ে দেবো, একদম কমিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো, লতিগুলো সিদ্ধ হবে। একটু সময় লাগে এটা হতে, কিন্তু খেতে খুব অপূর্ব হয়। দেখ লতিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার উল্টে দেবো। খালাটা মধ্যে ঢেলে নিই, দেখো এটার উপরে আর একটা পাতা দিয়েছি, পাতা দিয়ে এবার আমি উল্টে দেবো। উল্টে দিয়েছি, উল্টে কড়াইতে দিয়ে দিয়েছি।
আরেকটু সময় রাখলে হয়ে যাবে। এখন আর ঢাকা দেবো না, কারণ লোকগুলো খুব সুদ্ধ হয়ে গেছে, এখানে আর ঢাকা দেওয়ার দরকার নেই। ডিমিট বাজিটা রাখলেই হয়ে যাবে। ডিম আর লতি হয়ে গেছে এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটু সাপোর্ট করো যাতে পরিবারটাকে আর একটু বড়ো করতে পারি। তাহলে আমি এখন নামিয়ে দিই। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো, যেভাবে করছে ওইভাবেই করে যেও। আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, একটু বেশি বেশি লাইক করে দিও, একটু শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। তাহলে আজকের পর্যন্ত, অন্যদিন দেখা হবে আবার তোমাদের সাথে।